শ্রীমা সারদা দেবী সম্পর্কে আশাপূর্ণা দেবী লিখছেন, কারো দোষগুণ বিচার তিনি করতেন না, কিন্তু ঠাকুরের তা ছিল। তিনি বেছে বেছে নিতেন আর যাদের পছন্দ হতো না তাদের এড়িয়ে চলতেন। এমনভাবে মায়ের মতন সকলকে আপন করে বুকে টেনে নেওয়া এ ঠাকুরকে করতে দেখা যায়নি। তিনি করেননি বলেই তো জগতের মাকে প্রয়োজন ছিল। কোন সন্তান মায়ের ভালোবাসা বোঝে না? মায়ের দৃষ্টি চাহনির ভেতরে কত না করুণা, কত না স্নেহ। মায়ের ওই তাকিয়ে থাকার মধ্যে সার্বজনীন সামগ্রিক রূপটি পাওয়া যায়। সকলের কাছে তিনি হচ্ছেন মা। সন্তানরা কেউ তার কাছে ম্লেচ্ছ নয়, পাপি তাপি নয়, সন্তান হচ্ছে সন্তান। বৈষ্ণব গ্রন্থে লাদিনী শক্তির কথা বলা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা স্বচ্ছন্দে উচ্চারণ করতে পারি, শ্রী রামকৃষ্ণের প্রয়োজন ছিল মাকে, মা ব্যতীত রামকৃষ্ণ সংঘের সৃষ্টি হতো কি আদু? ঠাকুরের অপূর্ণ কাজ মাকে দিয়ে পূর্ণ হল। মা আন্তরিকভাবে চেয়েছিলেন ঠাকুরের নাম প্রচার হোক, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, শুধুমাত্র রান্নাঘরে বা নহবতের ছোট্ট ঘরে বাস করা তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল না। এতকাল আমরা দেখেছি স্ত্রী স্বামীকে পুজো করছেন, এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদার চরণ পূজা করে দেখালেন। যে মহামায়ার রূপ রসাত্মক বিকার মানুষকে বদ্ধ ও উন্মাদ করে, তারই সাত্ত্বিক বিকাশ মানুষকে মুক্তি দেয়, পরম প্রাপ্তির পথে পৌঁছে দেয়। নারী ও পুরুষ একে অপরের পরিপূরক, বিজয় রথের দুটি চাকা, একটি ভঙ্গুর হয়ে পড়লে গতি উন্নয়ন সবই যে রুদ্ধ হয়ে পড়বে। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, আত্মার আবার লিঙ্গভেদ হয় নাকি? মায়ের ঐকান্তিক আশীর্বাদ না পেলে বিবেকানন্দের বিশ্বজয় কি ঘটত? আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।